সবাই মানে যাই আসুক না কেন এত সহজে কান্না করে না, আজকে একদম হাঁটুর ব্যথায় কান্না করে দিয়েছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক মাই নিউ ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা ভিডিওটা দেখছো পয়লা বৈশাখে, তো তার সঙ্গে তোমাদেরকে পয়লা বৈশাখেরও অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের সবার নতুন বছর ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, আনন্দে কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এখন বাজে মোটামুটি ওই 6টা 8 মতো, আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে মোবাইলের একটু কাজ টাজ করছিলাম, দেন এখন বাইরে আসলাম। একটা হালকা মিষ্টি রোদ দিচ্ছে আর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম ওয়েদারটা জাস্ট জমে গেছে। আর প্রত্যেকটা গাছের মাথায় মানে কী বলে জমির যে গাছগুলো হয়েছে, তিল গাছ পাট গাছ, প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু শিশির বিন্দু, মানে ওরা অপেক্ষা করছে যে কখন টপ করে মাটিতে পড়বে, এত ভালো লাগছে ওয়েদারটা দেখতে। তো আজকে তো অনেক অনেক নিয়ম কানুন আছে, কালকে আরও কালকে হয়ে যাচ্ছে কাঁচা তেঁতো খাওয়া হয়েছে, আজকে হচ্ছে ওগুলোকে রান্না করে, মানে কালকে যা যা কাঁচা খাওয়া হয়েছে আজকে ওগুলোকে রান্না করে খাওয়ার দিন আর কি। মানে দুদিন দুরকম খেতে হয়, মানে আমাদের মধ্যে যেটা নিয়ম আর কি, তার মধ্যে আজকে নিরামিষ খেতে হয় প্লাস পাচন টাচন এসব খেতে হয়, আর কালকে যার যেটা ইচ্ছা মানে পয়লা বৈশাখের দিন যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে, মানে চিকেন মাটন আর কেউ সব। তো আজকের দিনটা নিরামিষ খেতে হয়, কালকেও নিরামিষ খেয়েছি আমরা, কিন্তু পরে ওই মিষ্টি দাদাদের ওদেরকে আবার ডিম করে দেওয়া হয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সব নিয়ম শেয়ার করবো। আরেকটা কথা, ওই যে আমাদের বাড়িতে তো গরু নেই, সেই কারণে ওই নিয়মগুলো হয় না, তো মনরা করেছে ওই নিয়মগুলো। কালকে গরুকে স্নান করিয়েছে, দূর্বা, তারপরে চাল, আতপ চাল, হলুদ, আরও হচ্ছে এরকম একটা কী থাকে ওটাকে কী যেন বলে, ওটা অনেক অনেক বছরের পুরনো, ওটা মানে আরও 80-90-100 বছরেরও পুরনো হতে পারে ওই জিনিসটা। ওটা থেকে একটু এক পিঠ বের করে ওই কী বলে বাটাটার মধ্যে মিক্সড করে তখন ওটা সেটাকে গরুকে দিয়ে স্নান করানো হয়। ওটা নাকি মানুষরা স্নান করে না, কারণ ওটা যখন মানুষের বিয়ে হয় তখন ওই বিয়েতে ওই জিনিসটা দিয়ে স্নান করে, সে কারণে মানুষরা আর ওটা দিয়ে স্নান করে না। তো ওগুলো দেয় আর অনেক কিছু দেয়। তারপরে যে আমরা চৈতালি দিয়েছিলাম, ওই চৈতালির যে গোবরগুলো ওগুলো তো গোয়াল ঘরে রেখে দেওয়া হয় বেড়ার মধ্যে, মানে চাপটির মতো করে, তো ওগুলোকে দিয়ে ঘরের সামনে দিয়ে মানে আগুন জ্বালানো হয়, মানে গরু ঘরের সামনে দিয়ে। তো ওই নিয়মগুলো তো আমরা করতে পারছি না, কারণ আমাদের গরু নেই, মনরা করে, তো কালকে দেখানো হয়নি, আজকে দেখি যদি পারি তো দেখাবো। চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন, দেখতে থাকো ভিডিওটা, আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে, আর আমাদের এই গ্রামের এই রিচুয়ালগুলো খুব ভালো লাগবে। আর গ্রামের এই রিচুয়ালগুলো যদি ধরো মানে আমাদের আগে যারা মানে আমার ঠাকুমা ওরা না করতো, তাহলে আমার মা ওরা শিখতো না, মা কাকিমা ওরা, এবার মা কাকিমা ওরা না করলে আমরা শিখবো না, সে কারণে প্রত্যেকেরই মানে প্রয়োজন যে নিজেদের এই রিচুয়ালগুলো নিজেদের মধ্যে কন্টিনিউ করে যাওয়ার। নেক্সট তাতে কী হবে, নেক্সট জেনারেশনটা শিখতে পারবে, জানতে পারবে, একটা আলাদা রকমের খুশি হয় এই জিনিসগুলো, এই নিয়মকানুনগুলো দেখে আর কি। তো চলো দেখতে থাকো, পুরো দিন সঙ্গে থাকো। করে চলে এসেছি আর এই নতুন নাইটিটা পরেছি। তো আজকে পয়লা বৈশাখ না, বাট পয়লা বৈশাখের আগের দিনও নতুন, মানে আমার ছোটোবেলা থেকেই মা আমাকে পড়ায় পয়লা বৈশাখের আগের দিন, মানে আমার জন্য দুটো করে ড্রেস নেয়, পয়লা বৈশাখের আগের দিন একটা আর পয়লা বৈশাখের দিন একটা করে পড়া হয়। তো চলো এবার ফটাফট আমি পুজোটা দিয়ে নিই। তো পুজো দিয়ে আমি চলে গেছি একটা জায়গায়, সেখান থেকে এসে এটা হচ্ছে সন্ধ্যাবেলার কিছু নিয়মকানুন, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর কোথায় গেছি না গেছি সেটা পরে বলছি। তো এখানে আছে ছাতু, আর 5 রকমের যা যা সবজি রান্না করা হয়েছে প্লাস পাঁচজন সব এই কলা পাতাটার মধ্যে দেওয়া হয়েছে, এটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আর কি, আর এই কলা পাতায় দেওয়া হচ্ছে জল। তো এখানে আমরা সবাই চলে এসেছি এসব দেওয়ার জন্য। তো দেখো একটা কলা পাতায় জল আর একটা এসব দিয়ে এবার এখানে পূর্বপুরুষদের নামে এটা উৎসর্গ করে দেওয়া হয়। আর এটা সব সময় বলো কোনো মানে এমনি যে কোনো অনুষ্ঠান হলে বা যে কোনো যেমন চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, প্রত্যেকটা কিছুতে কিন্তু এরকম পূর্বপুরুষদেরকে উৎসর্গ করে দেওয়া হয়। তো যাই হোক চলো এবার আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছি এখানে, তারপরে এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে, পেছনের দিকে ফিরে তাকানো যায় না। আর দেখো ঠিক এই টাইমটাতেই নাকি দিতে হয়, এই যে সন্ধে যখন হয় সেই সময়। আর এখানে বাড়ি এসে কচু গাছ আর একটা ভ্যান্না গাছ, ওই পাতাটা আমি তোমাদের দেখাতে পারিনি, ওই পাতাটা দিয়ে এখানে মানে কি কি বলতে হয় যে
বলতে হয় মানে এরকম কিছু যে ঝড় বৃষ্টির উদ্দেশ্যে বলা হয় যে এই ঘরে তোর ভাগ্না বউ থাকে, তো এই ঘরটাকে ছুস না, মানে ঝড় বৃষ্টি যাতে করে এই ঘরটাকে না ভেঙে ফেলে, এরকম কিছু বলতে হয়। মানে সাজিয়ে গুছিয়ে কীভাবে বলে আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, কোথাও থেকে এসে বাড়িঘরের যদি এমন অবস্থা দেখে কার মাথা ঠিক থাকে বলো? আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। মানে ঘরের এত বাজে অবস্থা, আর ঘরের কাজ শুরু হওয়ার পর থেকে আমি ঘর গুছিয়ে শেষ করতে পারছি না, কারণ সব কিছুই তো এই ঘরে না, মানে এত খারাপ অবস্থা হয়ে রয়েছে ঘরের, বলার কিছু নেই। আর ওইদিকে তো বাবার হাঁটুর ব্যথা এখনও কমেনি, হাঁটুর ব্যথায় মানে আমার বাবা এত অসুস্থ হলেও কোনো দিনও মানে কান্না করে না, আজকে যেন হাঁটুর ব্যথা একদম কান্না করে দিয়েছে। মানে মন মেজাজ একদম ভালো নেই, মানে পয়লা বৈশাখ ঠিকই, বাট ওই কী বলবো, মানে কারো শরীর ঠিক না থাকলে কি এই জিনিসগুলোর ভালো লাগে? যতই নিয়মকানুন পালন করো, যতই যাই করো না কেন, মেন হচ্ছে মানে মনের একটা শান্তি। যদি ওই মনের শান্তিটাই না থাকে নিয়মকানুন পালন করে, মানে কোনো শান্তি লাগে না। তো যাই হোক, তো দেখো ঘরটাকে মানে অনেকটা এগিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে গুছানোটা, মানে আমি মানে বুঝে কুল কিনারা পাচ্ছি না কোটা, মানে কোনটা আগে গুছালে আমার ঘর গুছানোটা তাড়াতাড়ি শেষ হবে। তো যাই হোক, এবার জামাকাপড়গুলো মোটামুটি ভাঁজ করেছি, আর যেগুলো ওই ঘরে রাখতে হবে ওগুলোকে সোফায় রেখে দিলাম। অনেকক্ষণ পর ফিরে আসলাম তোমাদের সামনে, এখন বাজে 7:17। তো আমি বাড়ি এসেছি, প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর কি সেই সময়। তারপরে তো ওই যে দাদুকে ওখানে, সরি দাদু বলছি কেন, বারবার মানে পূর্বপুরুষ যারা আছে সবাইকে আর কি একটা ওরকম মানে আগের কলাপাতা, আগড়ি পাতা বলে থাকি ওটাকে আমরা, মানে কলাপাতা মাথার দিক ওটাতে দেওয়া হয়, মানে যত রকম আজকে রান্না করা হয় নিরামিষ তেতরে তো যা যা কিছু আর কি রান্না করা হয় সব কিছু দেওয়া হয়, আর জল দেওয়া হয়, তো ওটাই দিয়ে আসলাম। তারপরে ওই ঘরে ঘরে ওগুলো দিতে হয়, ওগুলো দিলে নাকি ঘরে ঝড় বাতাস এসব মানে ঘর ঝড় বাতাসে ঘর ভাঙে না, মানে এটা আর কি বলে আসছে, ছোটো থেকে শুনে আসছি এটাই। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, এত টায়ার্ড লাগছে আজকে আর কি বলবো। তো আজকে গিয়েছিলাম একটা কাজের জন্য, মানে একটা কাজ মানে আমার কিছু একটু দরকার ছিল, তো হলদিবাড়ি গিয়েছিলাম সে কারণে। তারপর একটা ফ্রেন্ডসের বাড়ি যাই ওখান থেকে, তো সে ওখানে গিয়ে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। তো আমি তোমাদের আগেই বলেছি যে আমার বাইরে গিয়ে ভিডিও করা আমি কমফর্টেবল ফিল করি না, সে কারণে করিনি। আর যার সঙ্গে আর কি দেখা করতে গিয়েছি, যার বাড়ি গিয়েছি, সেও আর কি কমফর্টেবল ফিল করে না মানে ক্যামেরার সামনে আসতে, তাই আর করা হয়নি। তো যাই হোক, চলো এবার আমি খেয়ে নেবো। ওদের খেয়ে এসেছি, ওদের বাড়িতে দুপুরে লাঞ্চ করেছি, এখন 7:17 বাজে। তো ভাবলাম একবার খেয়ে দিয়ে আমি বই নিয়ে বসি, তা না হলে এখন বই নিয়ে বসলে পরে আর উঠে আরও খাওয়ার একটা ঝামেলা না। আর আজকে নতুন নাইটিটাই পরে আছি, নাইটিটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা হালকা একটা স্মুথ কালার, মানে এত ভালো লাগে কালারটা। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করিনি। আর আজকে জানো তো সারাদিন বাবুর হাঁটুর দুটো হাঁটুর ব্যথা, সারাদিন ব্যথায় জ্বর চলে এসেছিলো, সারাদিন শুয়েছিলো বাড়িতে। তো একটু আগে উঠে দোকানে সব তালা আর কি লক করেনি, সে কারণে আবার গেল দোকানে তালা তোলা লক করে আসবে। আর আমার বাবার মানে যাই অসুখ হোক না কেন এত সহজে কান্না করে না, আজকে একদম হাঁটুর ব্যথায় কান্না করে দিয়েছিলো। তো এখন গেল, এখন একটু জ্বরটা কমেছে, জ্বরের ওষুধ দিয়ে গেছি, আমি খাইনি কিছু, খাইনি জ্বরের ওষুধও খাইনি, আজকে ওষুধ টষুধ মানে খাওয়া যায় না। তো সে কারণে যা দরকার তার তো খেতেই হবে, বলে সব নিয়ম তো আর মানা যায় না না, এবার প্রবলেম হচ্ছে ওষুধ তো খেতেই হবে। তো দেখা যাক কী কারণে ব্যথা হচ্ছে। আসলে বাবার থাইরয়েড একদম কম, তো থাইরয়েড বাড়ার জন্য ওষুধ দিয়েছে, তো 3 মাস পরে ডক্টর যেতে বলেছে। তো এর মধ্যেই হয়তো থাইরয়েডটা বেশি পরিমাণে বেড়ে গেছে, মানে মুখ চোখ ফুলে গেছে, পা ফুলে গেছে, তো থাইরয়েডটা বাড়ার কারণেই হয়তো ব্যথা ব্যথা হচ্ছে। এখন বলছে আর ওই ডক্টর দেখাবে না না কি কী করে এখন দেখা যাক। চলো পরে কথা হচ্ছে, আমি আগে খেয়ে নিই। তো এই যে খাওয়া নিয়ে বসে পড়েছি, কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হলো ডালের বড়া, এটা কুমড়ো ফুলের বড়া, এটা হচ্ছে এটাকে বলে থাকে পাচন, এটার মধ্যে যত রকমের সবজি, কাঁঠাল, মিষ্টি কুমড়ো, তারপরে পুঁই শাক, আলু, মানে যত রকমের সবজি পাওয়া যায় সব এখানে দেওয়া হয়। তারপরে হচ্ছে আরও কী কী সাজনা, তারপরে করলা থেকে শুরু করে সব এই এই সবজিটার মধ্যে দেওয়া হয়। করলা আমি দেখলাম একটা, তো যাই হোক এটা হলো করলা ভাজা, এগুলো নিয়ম খেতে হয়, অল্প অল্প নিয়েছে। এটা সজনে পাতা, এটা পাট শাক, এটা কারি পাতা না কারি পাতা কিন্তু কী, আচ্ছা যাই হোক এটা কী একটা আলাদা শাক, আর এটা হচ্ছে নিম পাতা। তো এই হলো শাক, হলো 5 রকম, 6 রকম, 7 রকম, 8 রকম, আর এখানে রয়েছে আরেকটা টক ডাল। তো এই টক ডালটা হচ্ছে আজকে ফেমাস, এই টক ডালটা আজকে খেতে হয়, মানে খেসারির ডাল আম দিয়ে রান্না করা। আর এটা হচ্ছে গিমে পাতা, যে তিতা একটা পাতা হয় ওই পাতাটা, তো চলো। আর এটা হচ্ছে আতপ ভাত, আজকে আতপ ভাত খেতে হয়, যে মানে হচ্ছে পূর্বপুরুষকে যেহেতু দেওয়া হয় সে কারণে আতপ ভাত দেওয়া হয়, সিদ্ধ ভাত দেওয়া হয় না। তো চলো আগে আমি ফটাফট খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
এবার বসে পড়বো বই নিয়ে। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট অল।